শোনেন, আমি ভুল করছি, আমার ভুলের সাজা যে কি হবে আল্লাহ জানে। এমন আছে আমার ডিভোর্স হতে পারে, বুঝছেন, কারণ আমার স্বামী যদি জানতে পারে। এমন আছে আমার কপালে, মানে কপালে কি আছে তা তো আমি কঠিন না, কপালে এত বড় ভোগ হবে তাও বুঝিনি। কিন্তু আমার সবসময় নিজে ওই হাবিব স্যারই এই কথা বলছিল। আর হাবিব, আমি যে নাজমুল নাজমুল করছি না, নাজমুল না, নজরুল স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, যে আপনার ই কয়টা, সাবজেক্ট কয়টা জানেন আপনার ইসে, মানে টোটাল আপনি কয়টা সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছেন আপনি জানেন? মানে অ্যাডমিট কার্ডের উপর, মানে আমার তো 12 তারিখে শেষ হবে, আগামী মাসের 12 তারিখে। টোটাল কয়টা পরীক্ষা হবে বলেন তো একটু? সবকটা। সবকটা তো এটা সংখ্যা আছে না, যেই কয়টা কিটা গেল ফোন দিচ্ছে। এটা খুবই অন্যায়, জঘন্যতম অন্যায়। এটা ওই আমি মনে করি যে তার মা মেয়েকে পরীক্ষা দেওয়াইছে, এর থেকে আর জঘন্য হতে পারে না। ও প্রতারণায় পড়ে গেছে, তাহলে আজকে কিভাবে সে এইভাবে এত বড় দুর্দশ সাহস হলো আমাদের নলেজে নাই, জানা নাই। এটা আমার আদৌ জানা নাই, এটা আমার আত্ম জানা মতে আমার প্রতিষ্ঠানে আমি কোনোদিনও এই ব্যাপারে কেউ আমাকে বলা পারবে না, আমার সামনে এসে বলা পারবে না। যে আজকে শুনলাম যে আমি শোনার পর আমি আমাকে যে সংশ্লিষ্ট দায়িত্বের যে ম্যাজিস্ট্রেট ছিলেন আমাকে ফোন দিয়েছিলেন এবং ট্যাগ অফিসার ফোন দিয়েছেন, আমি বলে দিয়েছি স্যার এরকম হয় তাকে আইনের ব্যবস্থা নেন। ওনাদের নিয়ে জিজ্ঞাসাবাদে আমরা ছবিতে আমরা সন্দেহ বলতে এক প্রকার অনেকটা দূরে সন্দেহ আগাইনি, কারণ স্বীকার না করলে এরপরে ম্যাজিস্ট্রেট আসলে জিজ্ঞেস করার আমরা তো এরকম সন্দেহ হয় এবং ছবিতে মিল নেই যে আমরা এক প্রকার নিশ্চিত হয়েছি। ওখানে পরীক্ষা তারা দিয়েছে এবং ওইখানে কেন্দ্র সচিবের এই সবকিছু দেখার বিষয়টা নিশ্চিত করা উচিত ছিল, যেহেতু আমাদের এখানে পরীক্ষাও দেয় নাই, আমাদের কোনো শিক্ষক ওখানে গাড়ে যায় নাই যে তাকে শনাক্ত করবে। আজকে হলো চারটে পরীক্ষার দিন, এটা প্রথম দিনে আমার জানা মতে প্রথম দিনে চেক করে ধরা উচিত ছিল যে সে এতগুলো পরীক্ষা দিয়ে আসলো তাদের চোখে কেন পড়লো না। পরপর যে তিনটা আপনি দিলেন পরীক্ষা মেয়েকে দিয়ে দিয়ালেন, আজকে চতুর্থ পরীক্ষা, সব মিলিয়ে প্রথম দিন পরীক্ষা শেষ করে আপনার মেয়েকে কি বলছিল, তার অভিজ্ঞতা কি ছিল, কি বলছিল? আমার মেয়ে কি কইছিল তা তো আমি জানি না ভাই, আমি কিছু পরীক্ষা দিয়েছিল, কইছিল কি হইছে মা দিছি। আচ্ছা পারছিল কিনা, কারণ ও তো আর জানে না, ও তো আর এই বই পড়িনি, তখন আপনাকে কি বলছিল পারছে কিনা? ও কইছিল যে যা পারছি মুটাই লই দিয়েছি, এই কথাবার্তা হয়েছিল। আচ্ছা এই চার দিন ধরেই কি এই কথাই বলছিল? না প্রথম তিন দিন আমি দিছিলাম। এই যে আবার মিথ্যা কথা বললেন না? না না, প্রথম তিন দিন আমি গেছিলাম, সত্যি কথা আমি গেছিলাম, কিন্তু আমি আরবিটা বেশি পারি না, বুঝছেন, সত্যি কথা আমার মুখে আমি বোরকা করাছিলাম। আর এডির দিন কেউ, কিন্তু উনি আমার বলছিলেন যে তোমার মায়ের এডি সব পরীক্ষা দেয়, আমি মিথ্যে কথা বলতেছি না, বিশ্বাস করেন আমি আরবি পারি না। আর ও কি মাদ্রাসায় করছে তো, বুঝছেন, আরবি পারে, মাদ্রাসায় করে তো এমনি ও আরবি পাঠাইছেন। আপনি 21 সালে কারিগরি বোর্ডের অধীনে দাখিল ভোকেশনালের পরীক্ষার্থী, এবং মাঝখানে ওই পরীক্ষা যখন দিছে তখন ও সব সরাসরি এসে আমাদের কাছে সব কিছু আমরা ওকে করে দিচ্ছি, আমরা ওইভাবে আর কাগজ তো বোর্ডে পাঠাইছি, ওইভাবে রেজিস্ট্রেশন হয়ে আসছে। কিন্তু মাঝখানে সে এই যে দীর্ঘ দুই বছর পরীক্ষা দেয় নাই এবং হুট করে এই বছর এসে সে ওই রেজিস্ট্রেশন দিয়ে পরীক্ষা দিছে, কিন্তু অনলাইনের তার যে অ্যাডমিট কার্ড এটা তো আমরা বোর্ড থেকে উঠেই আইন না, ওর কাছে আমরা দিয়ে দিচ্ছি, পরীক্ষা দিয়েছি। এবং পরীক্ষাটা আমাদের এখানে হয় নাই, পরীক্ষাটা হয়েছিল হরিদাসপুর রয়্যাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। আমরা তো একজন পরীক্ষার্থী আজকে ওইটাকে হলে যাই, হলে যাওয়ার পরে ওই ওর অ্যাডমিট কার্ডটা দেখার চেষ্টা করি, অ্যাডমিট কার্ডের ছবি সাদা কালো ছবি দেখে আমাদের একটু সন্দেহ হয়, তখন আমরা একটু সন্দেহ বলতে সন্দেহ দেওয়ার পরে এরপরে আমরা ভোটের থেকে দেখে ওর রঙিন কপিটা বের করি। আচ্ছা বের করার পরে তারপরে সন্দেহ আর একটু বেশি হয়, বেশি হওয়ার পরে ওরে জিজ্ঞাসাবাদ করি, কোনোভাবে স্বীকার করে না, এরপরে বারবার এক সময় জিজ্ঞেস করার পরে ওখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, পুলিশ ছিলেন। সেটা হচ্ছে যে ও যা দিছিল রেজিস্ট্রেশনে ওইভাবে আমরা আর রেজিস্ট্রেশন করে ফেলছি, এটা আমাদের কিছু করা ছিল না। ও পরে রেজিস্ট্রেশন আমাদেরকে আর ওই জন্ম সনদ জমা দেয়নি, আইডি কার্ড জমা দেয়নি। আচ্ছা একটু খাদিজা করছে, পিতার নাম সোরাব, পরে ওর তার আগে আমরা ওর যে ওর ভোটার আইডি কার্ড আনতে বলি ওর গার্ডিয়ানদের ফোন দিয়ে, ওর মাদ্রাসায় ফোন দিয়ে ওর নাম্বার নিয়ে গার্ডিয়ানদের ফোন দিয়ে মাদ্রাসার সাথে ছবি আনতে বলি, ছবি আনতে বলার ভোটার আইডি কার্ড, খাদিজার ভোটার আইডি কার্ড আনতে বললে ভোটার আইডি কার্ডেও মিল নেই, মানে ভোটার আইডি কার্ডের সাথে আর বর্তমান ইসের সাথে মিল, তখন আমাদের সন্দেহটা আরো নিশ্চিত মানে অনেক হয়ে গেছে যাই নিশ্চিত হওয়ার পরে, তারপরে ম্যাজিস্ট্রেট স্যারে আসে, ম্যাজিস্ট্রেট স্যারে বলি যে স্যার আমরা এই এই করছি এই এই অবস্থা, তখন ম্যাজিস্ট্রেট স্যারে ইয়া করে ও এক সময় ওই যে ম্যাজিস্ট্রেট স্যার স্বীকার করে না, পরে ডিউটির যে আসছিল যে ম্যাডাম সেই ম্যাডামের কাছে জিজ্ঞেস করে, সেই ম্যাডামে আমি বলে আসছিলাম যে ম্যাডাম একটু ওরে অবয়বাণী দিয়ে পার্সোনাল একটু জিজ্ঞেস করতে শুনবো যে আসলে কি, ও ছাত্রী ওরে ভয় যাওয়ার দরকার নাকি সাহস যাওয়ার দরকার না, বাস্তব ঘটনাটা বের করার চেষ্টা, সে ও স্বীকার করছে স্যার আমার বাপের নাম জাহাঙ্গীর। আচ্ছা তাহলে পরবর্তীতে হচ্ছে কি
কত টাকা জরিমানা করলো এবং কি এটা একটু ম্যাচ শেষ হয়ে 1,00,000 টাকা জরিমানা করছে আজকে নিশ্চিত হয়েছে যে এটা ওই বোরকা পরা থাকে মাই পাগের পরীক্ষা পরে স্বীকার করতে যে মাই এত সেটের ভিতরে ওইভাবে নিশ্চিত হওয়া যায় না হ্যাঁ বোরকা পড়লে অনেক সময় আরো মেয়েরা কিছু বলার থাকে না এখন সন্দেহ কার্ড দেখে তাই এটা ইয়া করা যায় আচ্ছা আপনি ও হচ্ছে মহিলা আলিয়া মাদ্রাসার ছিল আর কি ওইখান থেকে রেজিস্ট্রেশন করছিল আর কি হ্যাঁ মহিলা মাদ্রাসার অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন